শুভ সকাল দর্শক দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরা খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ দর্শক এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য ভার্চুয়াল একজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকেন আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবেন আগে চলে যাচ্ছি মূল আয়োজনে আয়োজনের শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দেশ রূপান্তর দর্শকজি শিরোনামটি পড়তে আসলে আমার নিজের কাছেই ভালো লাগছে সেটি হচ্ছে একেবারে দেশ রূপান্তরের পুরো পাতা জুড়ে যেটিকে সংবাদ শিরোনাম করা হয়েছে পুরো আট কলাম জুড়েই পূর্ণ দৈর্ঘ্য মেট্রো নগরী সেটি হল পুরো পত্রিকার পুরো পাতা জুড়েই কিন্তু এই ছবিটি ছাপানো হয়েছে নিশ্চয়ই আমরা দেখছি যে আজকে সারা দেশের মানুষের বিশেষ করে ঢাকা নগরীর মানুষের কিন্তু একটি আনন্দ এবং সতেজতা সবার মধ্যেই রয়েছে কারণ ঢাকা শহর আমরা জানি যে যানজটের নগরী হিসেবেই পরিচিত ঢাকা শহরের সবচেয়ে বড় যেটি এক্সকিউজ বলা চলে অভিযোগ সেটি হচ্ছে যে যানজট যানজট এই যানজট আর যানজটের যে বিষয়টি সেটি কিন্তু এখন পুরো ঢাকা শহরের মানুষ রেহাই পাবে আমরা জানি যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে পূর্ণাঙ্গ মেট্রো রেল ইলেকট্রনিক যে রেলের পথ সেটি কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে যেটি আংশিক উদ্বোধন করা হয়েছিল এর আগেই আমরা দেখেছিলাম যেটি চলছিল সেটি হচ্ছে যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলটি চলছিল এখন কিন্তু আজকে থেকে সেটি উদ্বোধন করা হবে এবং এরপর থেকে কিন্তু উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটার যে পথ সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন করা হবে এর মধ্য দিয়ে কিন্তু উত্তরা থেকে মানুষ একেবারে নির্বিঘ্নে যে কোনো ধরনের ঝামেলা ছাড়া নিরবিচ্ছিন্নভাবে কিন্তু মতিঝিল পৌঁছাতে পারবে যে তার যে কারণে তাকে গুনতে হবে মাত্র 100 টাকা আর সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে 20 টাকা উত্তরা হয়ে সেটি আগারগাঁও হয়ে কারণবাজার শাহবাগ হয়ে কিন্তু মতিঝিল সচিবালয় মতিঝিলের দিকে যাবে এই যে পথ এই পথ দিয়ে কিন্তু এর আশপাশের যারা মানুষ আছে পুরো নগরবাসী কিন্তু সেবা পাবেন যেই অভিযোগ থাকে সবসময় বাসের যানজট শহর রাস্তার যেই যানজটের অভিযোগ সেই অভিযোগের কিন্তু এখন একটি খুব ভালো সমাধান মিলেছে মানুষ কিন্তু নির্বিঘ্নে এখন এই ট্রেন চলাচলের মাধ্যমে ঢাকা শহরের যে ভোগান্তি সেই ভোগান্তি অনেকটাই লাঘবে আসবে এই সংক্রান্ত সংবাদই কিন্তু পত্রিকার প্রথম পাতায় করা হয়েছে এর নিচের দিকে বেশ কিছু সংবাদ আমরা দেখছি গ্রেফতার চ্যালেঞ্জে বিএনপির নেতৃত্ব এক দফার আন্দোলন একের পর এক শীর্ষ নেতারা গ্রেফতার সারা দেশে গ্রেফতার অভিযান বিকল্প নেতৃত্ব প্রস্তুত বলছেন নেতারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে অনেকের হাত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ অফিসে পেট্রোল বোমা হামলা 3 জেলায় আটক 10 কমনওয়েলথের পর্যবেক্ষক আসছেন চলতি মাসে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ ইসলামী আন্দোলনের সমাবেশ সরকারের পদত্যাগ চেয়ে আলটিমেটাম সংলাপের আহ্বান গরিবের দরদি এক চিকিৎসক অর্কিডের পরিচারক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম তিনি গরিবের ডাক্তার বলে পরিচিত বিনা পারিশ্রমিকে 1450 কিডনি প্রতিস্থাপন করেছেন মুক্তিযুদ্ধে শহীদ বাবার অনুপ্রেরণাতে এই পেশায় তিনি দেখছিলাম দেশ রূপান্তরের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো দর্শক হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে গভীর সংকটে গার্মেন্টস এক সপ্তাহে 400 কারখানা বন্ধ গত 10 মাসে বন্ধ হয়েছে 312টি বেকার হতে পারেন 40 লাখ শ্রমিক আজ থেকে কাজে ফেরা আহ্বান মালিকদের শ্রমিকদের প্রস্তাব মেনে নেওয়া উচিত সিপিডি ন্যায্য মজুরি আদায় করা হবে শ্রমিক প্রতিনিধি দর্শক আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে শ্রমিকদের আন্দোলনের মুখে বন্ধ হয়েছে প্রায় 400 কারখানা নানা সংকটে চলতি বছরে এমনিতেই আমরা দেখেছি অনেক কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা শুরুর দিকে দেখছিলাম জ্বালানি সংকট সহ গ্যাস সংকট নানান কিছু সংকটের মধ্যে কিন্তু বেশ কিছু কারখানা গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গিয়েছিল সম্প্রতি আবারও এই যে শ্রমিকদের যে আন্দোলন সেই আন্দোলনের মুখে কিন্তু প্রায় 400 কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে এমনিতেই মালিক যারা রয়েছেন গার্মেন্টস মালিক তারা কিন্তু নানানমুখী সংকটের মধ্যে রয়েছে তারা কিন্তু আগের যেই যে তাদের লভ্যাংশ পেত সেটি কিন্তু দেখি থেকে এখন তারা বঞ্চিত হচ্ছে নানান সব কারণেই জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া তার শ্রমিকদের দাম বেড়ে যাওয়া অন্যান্য সব জিনিসের কিন্তু দাম বেড়েছে কিন্তু তাদের যেই কাপড়ের যেই মূল্য সেই মূল্য কিন্তু শ্রমিকরা এখনও পর্যন্ত বাড়াতে পারেনি এর কারণ হিসেবে অনেকেই বলছেন যে এমনিতেই অনেক বায়ার যারা রয়েছেন যারা বাংলাদেশ থেকে কাপড় কিনে নিয়ে যান তারা কিন্তু অন্যান্য দেশে ঝোঁক তাদের দেখা যাচ্ছে বেশি সেই কারণেই যদি নতুন করে আবার এর দাম বাড়ানো হয় তাহলে কিন্তু তারা ক্রেতা হারাতে পারেন সেই সংকট জায়গা থেকে কিন্তু তারা কাপড়ের দাম বাড়াচ্ছে না অন্যদিকে এই যে শ্রমিকদের যে আন্দোলন তাদের ন্যায্য যে দাবি শ্রমিকদের আন্দোলন নিয়ে অনেকে বলছেন যে শ্রমিকদের দাবি আসলে ঠিকই আছে কারণ 2018 থেকে 2023 অর্থাৎ এই 5 বছরে মানুষের জীবনযাত্রার মান কিন্তু বেড়েছে প্রায় দ্বিগুণ কিন্তু সেই দিক থেকে বেতন ভাতা কিন্তু একেবারেই বাড়েনি সেই লক্ষ্যেই শ্রমিকদের আন্দোলনের যুক্তিকতা অনেকেই বলেছেন তবে এই দুই
পক্ষেরই যে সমন্বয়হীনতা সেটি কিন্তু আজকের এই পরিস্থিতির জন্য একেবারে দায়ী। যে কারণেই অনেকেই বলছেন, যারা সংশ্লিষ্ট তারা বলছেন যে দুই পক্ষের সমন্বয়ের ভিত্তিতে একটি বৈঠকের মাধ্যমে শ্রমিক প্রতিনিধি যারা রয়েছেন তারা মালিকদের সাথে বৈঠক করে একটি নির্দিষ্ট যে মজুরি রয়েছে সেটি কিছুটা বাড়িয়ে এবং শ্রমিকদের মালিকদের কথা চিন্তা করে যাতে একটি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু এই পরিস্থিতি সমাধান হতে পারে। আমরা এমনিতেই দেখছি যে রাজনৈতিক সংকট রয়েছে, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন সামনে রেখে যদি এই ধরনের বিশৃঙ্খলা দেখা যায় তাহলে কিন্তু দেশের জন্য কোনোভাবেই মঙ্গল বয়ে আনবে না, কারণ অর্থনৈতিক চ্যালেঞ্জ সহ নানান সব চ্যালেঞ্জ কিন্তু রয়েছে। এর পাশেই আমরা দেখছি প্রধানমন্ত্রী সৌদি আরব যাচ্ছেন কাল, অগ্নিসন্ত্রাস প্রতিরোধে জনগণকে গিয়ে আসতে হবে প্রধানমন্ত্রী, বিদেশিদের লাফালাফিতে বানচাল হবে না নির্বাচন, যথাসময়ে মজুদারদের খুঁজে বের করুন ব্যবস্থা নেব, আশুলিয়ায় দুই কারখানা হামলা বিজিবি মোতায়েন, রাজপথেই সমাধান খুঁজছে বিএনপি, নিরপেক্ষ সরকার ছাড়া ভোটে যাবে না নেতাকর্মীরা, খসরু স্বপন রিমান্ডে সারোয়ার গ্রেফতার, বিএনপি আরও 71 নেতা আটক, দিল্লির বাতাসে দূষণ বেশি, অনুশীলন বাতিল টাইগারদের। এরপর আমরা দেখছি নিচে দিকে একেবারে শেষ দিকে, জাতীয় সংবিধান দিবস আজ, মুদ্রিত সংবিধান যেন সোনার হরিণ, ডেঙ্গুতে আরো 10 মৃত্যু। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক, ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে জানাবো আপনাদেরকে দর্শক, ট্যাঙ্ক নিয়ে গোড়া বর্ষণ শুরু করেছে ইসরায়েলি আর্টিলারি বাহিনী, নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বাইডেন প্রশাসন, এবার গাজায় অ্যাম্বুলেন্স বহরে ইসরায়েলি হামলা, বহু হতাহতের আশঙ্কা, গাজাকে ঘিরে ফেলার দাবি ইসরায়েলের, ব্লিংকেনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, নেতানিয়াহুর হুঁশিয়ার দিলেন হিজবুল্লাহ প্রধান। প্রধানমন্ত্রীর মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশ উদ্বোধন করবেন আজ, 20 কিলোমিটার পথ, 38 মিনিটে পাড়ি, কেউ আগুন দিলে তাকে সে আগুনেই ফেলা উচিত প্রধানমন্ত্রী, অগ্নিসন্ত্রাস প্রতিরোধে জনগণকে এগিয়ে আসতে হবে, কয়েকজন দুষ্কৃতিকারীর লাফালাফিতে নির্বাচন বানচাল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় এই বক্তব্য রাখেন। এরপর একটি ছবি দেখা যাচ্ছে, বঙ্গবন্ধু টানেলে গতকাল দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের একটি ছবি আমরা দেখছিলাম, এর আগেও এই বঙ্গবন্ধু টানেলের মধ্যেই একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল, সেটি হচ্ছে কয়েকজন উঠতি বয়সের যুবক, তারা কিন্তু এই বঙ্গবন্ধু টানেলের মধ্যে হলিউড মুভির মতোই যে রেস, তাদের গাড়ির রেস, সেটি কিন্তু করেছিল, যদিও সেখানে বলা আছে সর্বোচ্চ গতি দেওয়া আছে 60 কিলোমিটার, কিন্তু কেউই কিন্তু সে আসলে গতিবিধি মানছে না। ওই দিনেও কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারতো অনেকেই বলছেন, কিন্তু সেই শঙ্কা থেকেই কিন্তু আবার সেই বঙ্গবন্ধু টানেলের মধ্যে দুর্ঘটনা ঘটলো। আমরা জানি যে বাংলা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম যে অর্জন বাংলাদেশের বঙ্গবন্ধু টানেল, সেই টানেল কিন্তু ইতিমধ্যেই যারা ব্যবহার করছেন তাদের কারণে শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে। আমরা দেখেছিলাম যে পদ্মা সেতুও যখন হয়েছিল তখনই কিন্তু কিছু দুষ্কৃতিকারী কিছু মানুষ এই এটিকে নিয়ে নানান ধরনের তালবাহানা করেছে, এবং আমরা দেখছি বঙ্গবন্ধু টানেলও কিছু মানুষকে দেখা যাচ্ছে যারা এটিকে সঠিকভাবে ব্যবহার না করতে পারার ফলাফল হিসেবে কিন্তু এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। সে কারণেই যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি মানবার জন্য সবাইকে বারবার কিন্তু বলা হচ্ছে। এরপর দেখছি আমির খসরু ও স্বপনের 6 দিনের রিমান্ড, বিএনপির যুগ্ম মহাসচিব সারোয়ার কারাগারে, আদালতে নেওয়া হচ্ছে আমির খসরু, মাহমুদ চৌধুরী ও জহিরুদ্দিন স্বপনকে। 10 নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগের আলটিমেটাম, চরমোনাই পীরের বিএনপি আন্দোলনের সমর্থন ঘোষণা, হুমায়ুন রাহিমুর মৃত্যু, ঘনিষ্ঠ বন্ধু রুফি গ্রেফতার, টাকা পে কার্ড গ্রাহকরা যেসব সেবা পাবেন। দর্শক, আমার হাতে বেশ কয়েকটি পত্রিকা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো বিরতির পর। এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলে একটি বিরতির ফিরছি, কিছুক্ষণ পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে, সঙ্গে আছি আমি কাসর আহমেদ। দর্শক, বিরতির আগে যেমনটি বলছিলাম অনুষ্ঠানের শুরুতেই, যে সমসাময়িক যে কোনো একটি বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকেন ভার্চুয়ালি, আজকে আমাদের সাথে যুক্ত আছেন অ্যাডভোকেট কাজী শাহানারা ইয়াসমিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অ্যাডভোকেট কাজী শাহানারা ইয়াসমিন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? অ্যাডভোকেট কাজী শাহানারা ইয়াসমিন, হ্যাঁ শুনছি, কিন্তু কথা কেটে আসছে। আমরা জানি যে আজকে কিন্তু জাতীয় সংবিধান দিবস, আজকে বঙ্গবন্ধুর ভাবনাকে ঘিরেই কিন্তু যে সংবিধান, সেই সংবিধান কিন্তু এবারে যে স্লোগান করা হয়েছে সেটি কিন্তু এটিকে ঘিরেই করা হয়েছে। আমরা জানি যে
এই যে বাংলাদেশের যে সংবিধান করা হয়েছে পুরো বিশ্বের মধ্যে এখন পর্যন্ত তার যে সংবিধানের যে নিয়মগুলো ছিল যখন এখন বিশ্বে পুরো বিশ্বে সংঘাতময় যে পরিস্থিতি সেখানে কিন্তু কারোর সাথে বৈরিতা নয় সবার সাথে বন্ধুত্ব একই সাথে বাংলাদেশের সব বিষয়গুলো নিয়েই যে সংবিধানকে প্রণয়ন করা হয়েছে সেখানে বঙ্গবন্ধুর ভাবনা কিভাবে কতটুকু ফুটে উঠেছে বলে আপনার মনে হয় একটু আমাদের দর্শকদের জন্য যদি বলতেন। আজকে জাতীয় সংবিধান দিবস, আজকে আমরা জানি যে সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেই সংবিধান দিবসটি পালন করছে, আজকে আপনাদের আসলে এই দিবসটি নিয়ে কি কি উদ্যোগ রয়েছে জানতে চাচ্ছি। আপনি কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আজকে জাতীয় সংবিধান দিবস, সংবিধান দিবসটি আপনারা কিভাবে পালন করছেন এটি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। দর্শক যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আসলে আমাদের ভার্চুয়ালি যে আমাদের অতিথি যুক্ত ছিলেন তার সাথে আপনাদেরকে যুক্ত করতে পারছি না, আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি। চলে যাচ্ছি মূল আয়োজনে, হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা, যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে শ্রমিক বিক্ষোভে সপ্তাহ ধরে উত্তাল গাজীপুর, তাণ্ডবের মুখে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা, সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল, ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি ঠেকাতে মাঠে বিজিবি, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকুর থেকে বৃহস্পতিবার তোলা ছবিটি, দেশব্যাপী 48 ঘন্টার অবরোধকাল শুরু, যে যার অবস্থানে অনর, হুমকির মুখে তৈরি পোশাক খাত, বেতনকে কেন্দ্র করে গার্মেন্টস ভাঙচুর, অগ্নিসংযোগ হামলা কাম্য নয়, মির্জা আজিজুল ইসলাম। জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার স্মরণ সভায় বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী, দুষ্কৃতকারীদের লাফালাফিতে নির্বাচন বানচাল হবে না। এরপর দেখছি কোথাও ছাড় দেবে না আওয়ামী লীগ, আন্দোলন সফলে ভিন্ন কৌশলে বিএনপি। নিচের দিকে দেখছি খসরু স্বপন রিমান্ডে সারোয়ার কারাগারে, প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ, পূর্ণতা পাচ্ছে মেট্রো রেল, আগারগাঁও মতিঝিল অংশ খুলছে আজ। এরপর রয়েছে কালের কণ্ঠ, কালের কণ্ঠ দেখছি শুরুতে যেদিকে সংবাদ শিরোনাম করছে সেই মেট্রো রেলের খবর, এবার গণপরিবহনের সারিতে মেট্রো রেল, জরিপের ফলাফল মেট্রোর 60% যাত্রী আগে বাসে চড়ত, একটি পুরো ট্রেনের বিস্তারিত দেওয়া আছে, ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটার ভাড়া 5 টাকা, সর্বনিম্ন ভাড়া 20 টাকা, সর্বোচ্চ ভাড়া 100 টাকা, টিকিট 2 ধরনের র্যাপিড পাস, ট্রেন চলার সময় সকাল 7:30 থেকে সকাল 11:30 এবং সকাল 7:30 থেকে রাত 8:30 উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, কিন্তু উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেটি করা হয়েছে সেটি কিন্তু আপাতত সকাল 7:30 থেকে সকাল 11:30 পর্যন্ত করা হয়েছে আপাতত। আমরা দেখেছিলাম যখন প্রথম উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যেই মেট্রো রেলটি চালু করা হয়েছিল আংশিক সেটিও কিন্তু প্রথমে 12:00 পর্যন্ত করা হয়েছিল, পরবর্তীতে কিন্তু পূর্ণাঙ্গ যেই ভাবে করা হয়েছে পূর্ণ সময় সেটি কিন্তু অবশ্যই আমরা আশা করব যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেটি আর রয়েছে সেটিকে পূর্ণাঙ্গই করে দেওয়া হবে। এরপর নিচের দিকে আমরা দেখছি আমির খসরু জহিরুদ্দিন 6 দিনের রিমান্ডে, 3 কারণে মৃত্যু বেশি বাংলাদেশে, ডেঙ্গু পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত সমন্বিত মশক ব্যবস্থাপনা উপেক্ষিত, ভবিষ্যতে ধরন পরিবর্তন হলে আরো ভয়াবহ হওয়ার শঙ্কা, অবনতিশীল দেশের তালিকায় বাংলাদেশ, চিম্বুকে জ্বলছে ইয়াংগন মশাল। এরপর যেটি হাতে রয়েছে আমার দৈনিক জনকণ্ঠ, জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে মাত্র 31 মিনিটে উত্তরা থেকে মতিঝিল, মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশ আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সর্বোচ্চ ভাড়া 100 টাকা, সর্বনিম্ন 20, প্রতিদিন 5 লাখ যাত্রী পরিবহনে সক্ষম, 2030 সালে রাজধানীতে চলবে 6টি মেট্রো, একই সঙ্গে নর্দার্ন রোডে নির্মাণ কাজেরও উদ্বোধন, যেখানেই নাশকতা হবে সেখানেই দুর্বৃত্তদের ধরিয়ে দিন, জেল হত্যা দিবস আলোচনা সভায় প্রধানমন্ত্রী, যাচ্ছে না বিএনপি আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্থির সংলাপ, লাগাতার কর্মসূচিতে বিএনপি মাঠ দখলে আওয়ামী লীগ, দুপক্ষের সমঝোতার জন্য বিভিন্ন মহলের চেষ্টা অব্যাহত, শেখ হাসিনার প্রতি দিল্লির দৃঢ় সমর্থন থাকবে ভারতের আউটলুক পত্রিকার প্রতিবেদন। এর নিচের দিকে দেখছি নেদারল্যান্ডসের
উইকেট লাভের পর আফগান শিবিরে উল্লাস এএফএ বিশ্বকাপে আফগান রূপকথা চলছে কমনওয়েলথ প্রাক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে দুপুর হয়েছে সময়ের আলো যেটি সংবাদ শিরোনাম করেছে আজ খুলবে সব পোশাক কারখানা সহিংসতায় বহিরাগতরা গার্মেন্টস খাতে অস্থিরতা প্রধানমন্ত্রী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের পেছনে অনেকের হাত আছে অবরোধে আবার কি জানি কি হয় 28 অক্টোবর সহিংসতার পর বদলে গেছে দেশের রাজনৈতিক দৃশ্যপট নির্বাচনের তফসিল ঘোষণা ঠেকানোর জন্য অবরোধের মতো কঠিন কর্মসূচির বিকল্প দেখছে না বিএনপি তফসিল ঠেকাতে অবরোধের বিকল্প দেখছে না বিএনপি আন্দোলনের দ্বিতীয় স্তরের নেতৃত্ব নাশকতা ঠেকাতে মাঠে থাকবে আওয়ামী লীগ আইন হাতে তুলতে রাজি নয় দলটি এরপর একেবারে এই ছবি দেখা যাচ্ছে গাজার দেইর আল বালার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা আহত এক শিশু গতকাল আল আকসা হাসপাতালে অস্থায়ী বিরতিতেও নারাজ ইসরায়েল হাসপাতালে অ্যাম্বুলেন্সে হামলা গাজায় নিহত 9,227 জন সেমির স্বপ্নযাত্রা আফগানরা সর্দি কাশির ঔষধে দাম বেড়েছে 180 টাকা পর্যন্ত কোম্পানি দাম বাড়ালে তো আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয় সিলেটে দাজ বাংলার বুথ থেকে 26 লাখ টাকা লুপাট গ্রেফতার এক রাজনৈতিক অস্থিরতা ফিরে এলো মেলো শিক্ষা সচিব বিশ্ববিদ্যালয় সেশন জটের সংখ্যা আজ 44 দলের সঙ্গে সংলাপে বসছে ইসি এরপর রয়েছে কালবেলা কালবেলা যেটি সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি 10 জানুয়ারি সামনে রেখে এগোচ্ছে আওয়ামী লীগ জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণ হতে পারে পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধু 1972 সালে 10 জানুয়ারি স্বাধীন বাংলাদেশ আসেন সব ঠিকঠাক থাকলে দলের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসেই শপথ নিতে চান আওয়ামী লীগের নীতি নির্ধারকরা সহিংসতা মোকাবেলায় কঠোর পুলিশ বিএনপির বিকল্প নেতৃত্বে নিম্ন মধ্যম সারির নেতা বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও জহিরুদ্দিন স্বপনকে শুক্রবার আদালতে হাজির করে পুলিশ কঠিন সময়ও হাল ছাড়বে না বিএনপি নিচের দিকে আমরা দেখছি বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে প্রশ্ন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী বলেন অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিটি এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে যে হাত আগুন দেবে সে হাত পোড়াতে হবে জেল হত্যা দিবসের আলোচনায় বিমানে ইয়াবা আনতে শিশু ব্যবহার এরপর রয়েছে শেষে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে সরকারি 84 হাসপাতালে 3,331 যন্ত্রপাতি অচল হাসপাতালের যন্ত্রপাতি সরকারি হাসপাতালের শত শত মেরামতযোগ্য যন্ত্র পড়ে আছে রোগ পরীক্ষা করতে মানুষ বেসরকারি প্রতিষ্ঠানে যান টিকে থাকা লড়াই পাকিস্তানের আজ প্রতিপক্ষ নিউজিল্যান্ড প্রতিপক্ষ যেমনই হোক জয় তো জয় সংঘাত অনিশ্চয়তার মধ্যে রাজনীতিক গ্রেফতার ও রিমান্ডের মুখেও অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি সরকারও কঠোর থেকে আরও কঠোর হচ্ছে নির্বাচন পর্যন্ত সহিংসতার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান থাকবে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারে চিন্তিত কর্মীরা 4 বড় সমাবেশে ভোটের বার্তা দেবে আওয়ামী লীগ দর্শক হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানাছিলাম আজকে পত্রিকাগুলোর মধ্যে যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে মেট্রো রেলের যে উদ্বোধন করা হচ্ছে আজকে একেবারে উত্তরা থেকে মজিল পর্যন্ত অর্থাৎ পূর্ণ দৈর্ঘ্য যে মেট্রো রেলের অংশটি সেটি কিন্তু আংশিকভাবে চালু ছিল এতদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সেটি কিন্তু পূর্ণাঙ্গভাবে করা হচ্ছে অর্থাৎ সেটি কিন্তু এখন থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে এবং একই সাথে যে প্রধানমন্ত্রীর গতকালকে জেল হত্যা দিবসের আলোচনা সেই আলোচনায় কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যারা আগুন সন্ত্রাস করবে তাদেরকে ধরিয়ে দিন এবং তাদের হাতকে যেভাবে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তাদের হাতকেও পুড়িয়ে দেওয়ার ব্যাপারে তিনি কিন্তু জানিয়েছেন দর্শক আরেকটি বিষয় সেটি হচ্ছে যে রাজনৈতিক যে সমাবেশগুলো হচ্ছে আমরা গতকালকে দেখেছি ইসলামিক আন্দোলনের যে সমাবেশ হয়েছে এবং তারা কিন্তু বিএনপির সাথে অন্যান্য যে সমমনা দলগুলো রয়েছে সেই সব সমমনা দলগুলোর সাথে সমর্থন জানিয়েছেন এবং সমর্থন জানানোর পাশাপাশি তারা কিন্তু বলছেন যে বিএনপির যেসব আন্দোলন কর্মসূচি রয়েছে সবগুলো কর্মসূচি আন্দোলন কর্মসূচিতে তারা কিন্তু একাত্মতা পোষণ করবে এবং সেই অবরোধ কিন্তু 48 ঘন্টার যে অবরোধ সেটি কিন্তু আমরা দেখছি সেটি কিন্তু অবরোধ কিন্তু 48 ঘন্টা রবিবার থেকে রবি সোমবার সেটি কিন্তু 48 ঘন্টার অবরোধ কিন্তু সেটি আবারও সেটি কিন্তু দেখা যাচ্ছে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে দর্শক আমরা জানি যে এবার যে বিশ্বকাপ খেলা হচ্ছে সেবারের বিশ্বকাপে কিন্তু একবার অন্যরকম এক পরিস্থিতি আমরা দেখছি এবারের বিশ্বকাপে যারা নতুন দল হিসেবে আফগানিস্তান নেদারল্যান্ড তারা কিন্তু বেশ চমকে দিয়েছে অর্থাৎ আফগানিস্তান কিন্তু গতকালকেও নেদারল্যান্ডসকে হারিয়ে তাদের যে বিশ্বকাপে আসলে টিকে থাকার যে লড়াই সেটি কিন্তু তারা আবারও কিন্তু প্রমাণ করেছেন দর্শক একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদিত অনুষ্ঠান আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে